সকাল থেকে একটার পর একটা কাজ করেই যাচ্ছি, বিরাম নেই, হাতে পায়ে জোর পাচ্ছি না ভাই। গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো সোমবার, ঘড়ির কাটা 10:10 ঘরে। আজকে ঘুম থেকে উঠতে একটুখানি দেরি হয়েছে, পুপু 7:30-7:45 সময় পড়তে যাচ্ছে যখন আমি সজাগ, কিন্তু উঠতে ইচ্ছা করছে না, উঠলেই তো কাজ। আর আজকে যেহেতু শ্যাম্পু করবো বলে ভেবে নিয়েছি, শীতকালে তো প্রত্যেক দিন ইচ্ছা হলেও শ্যাম্পু করতে পারবো না, তাই যেদিন যেদিন শ্যাম্পু করবো বলে ভাবি সেদিন পায়খানা বাথরুমটা পরিষ্কার করতে হয়। সেটা করতে গিয়ে অনেক দেরি হয়ে গেল, ঠাকুরের সামনে হাত জোর করে আধা ঘন্টা এক ঘন্টা কাটিয়ে আসলাম, ঠাকুরঘরটাও মুছে নিয়েছি, কারণ শ্যামা পোকা দিয়ে ঘর দুয়ার যে কি অবস্থা, ঝাড় দিলেও পরিষ্কার হচ্ছে না। তো চলুন এখন কাজে কর্মের এনার্জি আনতে গেলে এক কাপ চা খেতে হবে। পুপুকে জিজ্ঞাসা করলাম, তুই কি ভাত খাবি? বলছে না, এখন ভাত খেলে আমাদের স্যার বলেছে 1:30 সময় বিরিয়ানি খেতে নিয়ে যাবে। শুভ বিজয়ার খাওয়া দাওয়া সেটা খেতে যেতে পারবো না, তুমি বরঞ্চ চা করো, চা খাই। এই দেখুন শ্যামা পোকা সাঁতার কাটছে। ও, প্রোটিন খেয়ে খেয়ে আমাদের হাড্ডি গুড্ডি শক্ত হয়ে যাবে। আর কেয়া শেঠের যে ব্ল্যাক হেয়ার অয়েলটা রয়েছে সেটা প্রত্যেক দিন মাথায় একটু করে লাগাচ্ছি, সামনের টুকুতে, তাতেই দেখুন আঙুলের অবস্থা। আঙুল দিয়েই লাগাচ্ছি আমি, আবার ব্রাশ ঠাশ দিয়ে হেয়ার কালার লাগাতে পারি না। আর হাতের চেটোতে নিচ্ছি একটুখানি, হ্যাঁ লোকে বুঝেই যাবে, সব নকল, সব নকল, কিছু করার নেই, মানুষের চুল এখন আর বয়সে পাকে না জানেন, এত ভেজাল খেয়ে খেয়ে লিভার পেট সব যায় যায় অবস্থা, সেগুলোরই বহিঃপ্রকাশ, স্কিন খারাপ, চুল পাকা। আমার ওইটুকুটুকু ভাই বোন তাদেরই চুল পাকা জানেন, আমার বাপ কাকা তো পুরো রবীন্দ্রনাথ, এমন চুল পাকা তাদের, শুধু দাড়িটাই রাখেনি। স্বস্তিতে চায় চুমুক দি, প্রভু ঠাকুর ঘরে ওম নমঃ শিবায় করছে, আর ভাতের সঙ্গে কি বানিয়ে দেবো না দেবো ভাবতে ভাবতে ভাবলাম চলো একটুখানি পেঁপে আলু সেদ্ধ দিয়ে দিই, আর এখানে একটা ডিম সেদ্ধ, সঙ্গে একটু দই দেবো তাকে, দই খেলে নাকি তার শরীর ভালো থাকছে, চলো খাও। অনেকটা দই পেতেছি কালকে রাত্রিবেলায়, সকালবেলায় ইন্দ্রর উপরে একটু রেগে গেছিলাম, সে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই কাজের কথা, অফিসে গেছিলে, এটা করেছো, ওটা করেছো, মাথা গরম হয়ে যায়। তারপরে ভাবলাম থাক গিয়ে বাবা, এখন মাথা গরম করে লাভ নেই, প্রভুকে চটালে হবে না, সামনেই ধনতেরাস, এক আনা দশ আনা যে মাপেরই গয়না আসুক না কেন আসবে তো, এখন প্রভুকে চটিয়ে দিলে হবে? দুনিয়াটা শুধু স্বার্থে, দুনিয়াটা স্বার্থতেই চলছে, হ্যাঁ ইন্দ্র? ভাল লাগছে না, কেমন এনার্জি লস লাগছে, শীত পড়ার মুখে না দেখবেন এরকম আলিস্য আলিস্য লাগে, মনে হয় একটুখানি শুয়ে বসে সময় কাটাই, কিন্তু সেটা করলে তো হবে না, সংসারের যেটুকু প্রয়োজনীয় কাজ সেটুকু তো করতেই হবে। আর আজকে কি রান্না করব বলুন তো, মাছের কৌটো বের করতে গিয়েও আবার রেখে দিলাম, মাছ খেতে ইচ্ছা করছে না, এই শীতে খালি সবজি খাওয়া। ওলকচু এনেছে, অনেকেই বলবেন কার্তিক মাসে ওলকচু খেতে নেই, এনে ফেলেছে আজকে লাস্ট, ইন্দ্রর কানে তুলে দিয়েছি, ও যে ঠিক আছে এরপরে আর আনবো না, ওলকচু আলু দিয়ে মাখা মাখা করে ঝোল করব, রাতে রুটি করতে হতে পারে। আর এই যে শীতের সবজি সিম, এটাকে সর্ষে বাটা দিয়ে একদম গামাখা করে রান্না করব। পুপু যেহেতু দুপুরবেলা খাবে না, এই সিম ঠিম যেমন খুশি করে রান্না করে খাও না কেন, পুপু সিম খেতে চায় না, বলে মা ওটা আমাকে দিও না, কি জানি সিমে এত অরুচি কেন, আমার ভীষণ ভালো লাগে সিম দিয়ে কাটাপোনা মাছের ঝোল, আর যে বড়িটা বানিয়েছিলাম কালকে খেয়েছি দুর্দান্ত হয়েছে। আমার মা বলেছিল বড়ির ব্যাটারে লবণ দিতে নেই, কিন্তু একটু লবণ দিলে ভালো হতো, লবণ দিলে নষ্ট হয়ে যায় তো, সেই কারণেই মা না করেছিল, কিন্তু এরপরে যখন বড়ি দেবো তখন একটুখানি লবণ আর একটুখানি মশলা দেবো, বুঝলেন, আরও ভালো হবে, নরম হয়েছে বড়িগুলো। ইন্দ্রও বলছে খুব ভালো হয়েছে মামুন, এবার থেকে বাড়িতেই বড়ি দিও, এই দোকানের বড়ি এখন আর ভালো হয় না, আগে এত ভালো বড়ি দিত, আমি এই এলাকার কোনো দোকান থেকে বড়ি আনতাম না, শুধুমাত্র ওই দোকান থেকেই আনতাম, ও বাবা এখন ভেজাল মেশাতে শুরু করে দিয়েছে, বড়ির মধ্যে ওই চালের গুঁড়ো দিয়ে দেয়, মোটে সেদ্ধ হতে চায় না, আর টেস্টও কেমন খারাপ হয়ে গেছে, আগে ওনারা মনে হয় বাড়িতে বানাতো, আর এখন কেনা বড়ি বিক্রি করে। চলুন হ্যাঁ এই জামাকাপড়গুলো মেলবো, জামাকাপড়গুলো ছাদে নিয়ে মেললে 2-2.5-এর মধ্যে শুকিয়ে যেত, ব্যালকনিতে না এতগুলো জামাকাপড়ের জায়গা হয় না, বড্ড হিসাব করে মেলতে হয়,
আর এদিক সেদিক দিয়ে যে মেলে দেবো, ইন্দ্র বড্ড রাগ করে। হ্যাঁ, বাইরে থেকে বাড়িটাকে জানো কেমন দেখতে লাগে, এদিক ওদিক দিয়ে জামা কাপড় ঝুলতে থাকলে, সেই কারণে দিতে চাই না। তবে যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলো তো দিতেই হবে। যেমন এই যে এই তাওয়ালটা মেলেছি, সকালবেলা গজর গজর করছিল। তোমার আর মেলার জায়গা থাকে না, এত জায়গা দিল, তোমার জায়গার অভাব পড়বে। কিন্তু কি করব বলুন তো, কাজের তালে মনে হয় তাড়াতাড়ি শুকিয়ে গেলে তুলে নেব, আরও কয়েকটা মেলতে পারবো। এগুলো হচ্ছে ফড়িংয়ের মাঠ, এক একদিন এক একটা পাল্টে দিতে হয়। এগুলো ছাড়া ও টয়লেট করতে যায় না, এই দেখুন, বুঝেছেন? যারা বাড়িতে পোষ্য আনবেন বলে ভাবছেন তারা অবশ্যই এই ধরনের মাঠ কিনে এনে পেতে রাখুন ঠিকঠাক জায়গায়, ওখানেই ওরা টয়লেট করবে, এদিক ওদিক টয়লেট পটি করে জ্বালাবে না, বুঝলেন? গা হাত পা টানছে, শীত আসার মুখে দেখবেন এরকম একবার হবে, আর শীত যাওয়ার মুখে এরকম হবে। যারা শীতকাল ভালোবাসেন না তাদের জন্য বলছি, আর যারা ভালোবাসেন, ওরে বাবা রে বাবা, তারা এতক্ষণে হনুমান টুপি চাদর বের করে ফেলেছে। আর দেখুন শ্যামা পোকা দিয়ে ঘর বাড়ি ভর্তি। হ্যাঁ, সারাদিন ঝ্যাঁটা ন্যাটা বালতি নিয়ে ঘুরতে পারলে ঘর পরিষ্কার থাকবে। বাবা অত তো শরীরে দেয় না ভাই। আর এই যে খবরের কাগজ বললাম না, আজকের খবরের কাগজ এটা, অবস্থা দেখছেন? আধা ঘন্টা ধরে যুদ্ধ করলো নিজে নিজেই, কাউকে লাগে না পরিমের। এই শিম চচ্চড়ির মধ্যে আপনারা চাইলে পোস্ত বাটাও দিতে পারেন। আমি একটুখানি সর্ষে গুঁড়ো পাউডার দিলাম, সর্ষে গুঁড়ো দিলে একটা ঝাঁঝাঝ ব্যাপার নাকে আসে, তো ওটার জন্যই ভালো লাগে। আর সর্ষে বাটা দিয়ে তরকারি মানেই নামানোর আগে একটুখানি কাঁচা তেল ছেটাতে হবে, আর শীতকাল যেহেতু ধনে পাতা দিয়ে তরকারি জঙ্গল, ব্যাস হয়ে গেল। আজকে এই তরকারিটা দিয়েই আমি এক থালা ভাত খাবো। আমার পেটের ভেতরটা না চোঁ চ্যাঁ করে ডাকছে, এত খিদা পেয়েছে। আপনারা বলবেন যে সকালবেলার খাবারটা কেন ভর পেটে খাও না, ভরা পেটে সকালের খাবারটা খেলে এই দেড়টা দুটোর মধ্যে খিদা পাবে না, সেই খিদা পাবে তিনটে সাড়ে তিনটের সময়, তখন যদি ভাত খাই না ব্যাস পেট ফুলে ঢোল হয়ে যাবে গ্যাস অম্বলে। সেই কারণে আমি আমার পেট বুঝে শরীর বুঝে সময়টা নির্বাচন করেছি। এই যে রান্না হয়ে গেছে, দেখেছেন গোটা জিরে নেই, এটাই তো লিখতে ভুলে গেছি। মুদিখানার বাজার এনে দিয়েছে, তবে এর মধ্যে লিখিনি আমি শিওর, যা আছে তাই দিয়েই রান্না করে ফেলি। পাঁচফোড়ন দেবো না, পাঁচফোড়ন দেবো না, কোনো ফোড়নই দেবো না, ফোড়ন ছাড়াই আজকে রান্না হবে। একটু বেশি পরিমাণে আলু দিয়ে রেখেছি, যদি তরকারিটা থাকে তো রাতে দুখানা রুটি বানিয়ে দেবো। ইন্দ্র এখন রুটি খেতে চাইছে, আবার একটা টাইমে বলবে রুটি বানাবে না, খেলে হজম হয় না, নিজেই বুঝতে পারে না নিজের পেটের কথা। এখন সিঁড়িটা ঝাড় দেবো, বিকেলের আশায় ফেলে রাখলে দুপুরবেলা শুতে না শুতেই তো বিকেল হয়ে যাচ্ছে, তখন জানি হিমশিম খাই। এদিকে সন্ধ্যাবাতি পড়ছে, এদিকে ঘরটা ঝাড় দিতে হবে, সেই তারও না, পাগল পাগল অবস্থা। তাই যতটা পারছি এখন বেলা থাকতে থাকতে কাজগুলোকে সেরে রাখছি। আর যা দেওয়ালি পোকা হয়েছে, আপনারা কি বলেন, শ্যামা পোকা? আমার পুকুর যে স্যার ছিলেন উনি বলতেন কালী পোকা, সেদিকে পুপুও বলে কালী পোকা। এতে ঘর পুরো একদম জগদ্ধাত্রী পুজো মিটে গেলেই শ্যামা পোকা চলে যাবে, কিন্তু এই কটা দিনই তো সহ্য করতে পারছি না ভাই, মেনে নেওয়া বড্ড কঠিন। যারা একার হাতে বাড়ি ঘর দোর পরিষ্কার রাখে তাদের যে এখন কি চলছে, সারাদিন মনে হয় ঘর বাড়ি ঝাড় দিতে পারলে ভালো, বুঝেছেন? এই যে এই এই দেওয়ালে পুরো ভরে গেছে, কি করি, এর থেকে জঙ্গলে থাকা ভালো বাবা, তাই না? সারাদিন পরিষ্কারই করে যাচ্ছি, ভোগ আর করতে পারছি না। মনে হয় এত বড় বাড়ি, হাত পা ছড়িয়ে ছিটিয়ে কি সুন্দর মামন থাকে, এ বাড়ি পরিষ্কার করতে করতেই মামনের জীবনের অর্ধেক সময় শেষ। ওই দেখুন এখানে মুদিখানার বাজার এনে রেখে দিয়েছে, আগে
ম্যাগির প্যাকেট প্রয়োজনে আনা হতো। পুপু যখন একটুখানি ছোট ছিল মাঝে মধ্যেই বায়না করতো ম্যাগি খাবো ম্যাগি খাবো, এখন দেখে ম্যাগি খেলেই শরীর খারাপ করে তাই শখে খায়, প্রয়োজন ফুরিয়ে এখন শখের দিকে এগিয়েছে। চায়ের দুধ এটা অবশ্যই লাগবে আমার ঘরে। আরে ভাই রে, হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখন আনতে না করেছি, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করে খাবো। ও মা তুমি এসছো, এই তো গো আমার খোঁজ নিতে এসছে গো। এখানে সাদা তেলের প্যাকেট আনতে বলেছিলাম কারণ শীতকাল আসছে, ভাজা পোড়া দাবিয়ে খাবো। এক একদিন পরোটা বানালাম আর এই হলো গোবিন্দভোগ চাল। শীতকালে এই চালটাও আমাদের ঘরে খুব লাগে। সকালবেলায় ধরুন হুটোপাটিতে ভাত বসাতে পারলাম না, গোবিন্দভোগ চাল দিয়ে ফেনা ভাত করে দিলেও ব্যাস, একটুখানি আলু সুদ্ধ দিয়ে ভাত খেয়ে চলে যেতে পারে। দিদি খাওন দাওন সারতে গেল, আমার বাবুসের অবস্থা দেখুন, গুটিয়ে পাকিয়ে এক জায়গায় করে রেখেছে, আর দুখানা পাপোস কিনতে হবে। আমার এই মেইন গেটের সামনে সব রকম পাপোস সেট হয় না, ছোটোখাটো যদি কিছু পাওয়া যায় তো কিনব, পাই না তো। এই হলো শিম আলু চচ্চড়ি, ওলকচু আলুর তরকারি আর দুই চামচ টক দই। ওপরের ঘরে চাইলে যেতে পারতাম কিন্তু পুপু যদি চলে আসে আবার গেট খুলতে হবে, সেই কারণে এখানে বসেই খাই। আপাতত আমি আমার একটা ভিডিও চালিয়েছি, অ্যাড হচ্ছে তাই বুঝতে পারছেন না, নিজের ভিডিও দেখব আর ভাত মুখে দেব, জল আনিনি দেখেছেন তো। এই দেখুন আমি আমার পুরনো ঘুরতে যাওয়ার ভিডিওগুলো দেখছি, আমার ভীষণ ভালো লাগে। এই ভিডিওগুলো দেখলে মনে হয় এই তো এই সেদিন ঘুরতে গেছিলাম, বুঝলেন। চলুন হ্যাঁ খাই। ম্যাও জানলা দিয়ে তো ঢুকে পড়েছে, এখন আর বেরোতে পারছে না, পুপুকে দেখে ম্যাও ম্যাও করছে, ভাবছে পুপু মারতে আসছে। দেখেছেন কোথা দিয়ে আসে আর কোথা দিয়ে যায়, নিত্য তিরিশা। এই এক জিনিস, যেদিন ফড়িংয়ের পাল্লায় পড়বে সেদিন বেঁচে আর জানলা দিয়ে ফিরতে পারবে না, এটাই আমার ভয় লাগে। ফড়িংকে একটু ঘরে আটকাতে হয়েছিল, পুপু এতক্ষণ বিরিয়ানি খাচ্ছে, হঠাৎ করে মনে হলো ঘরে সবজি নেই, ইন্দ্রকে একা সবজি বাজারে পাঠাতে ভয় লাগছে। শীতকালীন সবজি তো দেখলে মাথা ঠিক রাখতে পারবে না, যা পারবে তাই তুলে নিয়ে চলে আসবে, সেই জন্য আমি ওর সঙ্গে যাবো বলে ঠিক করেছি। পুপু এইদিকে ঘ্যান ঘ্যান শুরু করলো যে আমিও যাব তোমাদের সঙ্গে, ওদিকে ইন্দ্রর হস্তিনাপুরের যে কালী পুজোটা হচ্ছে সেই কালী পুজোর ঠাকুর অর্ধেক গড়া হয়ে গেছে, লাইট লাগানো হয়ে গেছে, সেটা ইন্দ্রর মুখ থেকে খবর পেয়েছে পুপু, সেটা এখন দেখতে যাবে। তাই ইন্দ্র আমাদের এই নতুন অফিসে অপেক্ষা করছে, আমি পুপু রেডি হয়ে যাই বাজারহাট করে নিয়ে হস্তিনাপুরের ঠাকুর কতটা তৈরি হয়েছে না হয়েছে দেখে বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। পুপুর পড়া রয়েছে কি সন্তান, তুমি নাকি বলছো চুল কাটা না হলে দাড়ি গোপ কালার না হলে তুমি এদিক ওদিক কোথাও যেতে পারবে না, বাজারে পর্যন্ত যেতে পারবে না। কি বলবো, আমার দর্শক শুনলে হাসবে। আরে কি বডি ফেলে দিয়েছে কেন, দুঃখে না আনন্দে, হ্যাঁ সারাক্ষণ দুয়ারের সামনে, ওকে ডিঙিয়ে যাওয়াও যাবে না সরালে সরবেও না, কি করা যায় বলুন তো, আপনারা একটুখানি বুদ্ধি দেবেন। এটা কি টানতে টানতে বাইরের দিকে নিয়ে যাব না ঠেলতে ঠেলতে ভেতরে ঢুকিয়ে দেবো, কি করবো, ক্যা কিয়া যায়, ছোড় দিয়া যায় আর মার দিয়া যায়। গাইস লাস্ট হাত কাটা জামা পরছি কারণ শীত এবার পড়ে যাবে, এরপর হনুমান টুপি চাপাবো আমরা। ইয়েস চলো, আমাকে মোটামুট লাগবে। ইন্দ্রর কালী পুজোর এখানে লাইট লাগানো কমপ্লিট, ঠাকুর কতটুকু হয়েছে এই দেখুন। ইন্দ্রর এই কালী পুজোতে প্রত্যেক বছর ওপেনিংয়ের দিন দুস্থ মানুষদের নয় কম্বল দেওয়া হয় নয় শাড়ি দেওয়া হয়, এবছরে কম্বল দেওয়া হবে না শাড়ি দেওয়া হবে না মশারি দেবে, কারণ এলাকাতে যা ডেঙ্গু ছড়িয়েছে। আর প্রত্যেক বছর কম্বল দিলে কি হয় বলুন তো, কম্বল চাপা পড়েই মনে হয় মানুষ গরম হয়ে যাবে, একটুখানি আলাদা কিছু দেওয়া উচিত, মশারি মশারি সেই সমস্ত নেওয়ার জন্য হয়তো ময়ূরের পালক হয়েছে, ময়ূরের পালক হয়েছে।
হ্যাঁ ভালোই তো হয়েছে হালকার উপরে না গেট করছে না এবার সামনে করে এই সামনেটা এই গেটটা এখানটা হবে সব হবে সব হবে কি নেব আর না সিম নেব সিম আজকে খেয়েছি এত সিম খেলে বাতের ব্যথা বাড়ে হ্যাঁ হ্যালো কোন বুঝে পালং শাক দিয়ে দাও দুই আটি ব্যাস এই দেওয়ালে লাইট লাগালে তবেই তো এই পাশের লোকজনরা দেখতে পাবে আপনাদের ওখানে কাট করছিলাম সে তো জানি হ্যাঁ দাদা যেখানে কালীপুজো হবে সেখানে কাট করব পারি হ্যাঁ আগের বছরে লাইটের তারগুলো আরেকটুখানি ঝোলানো ছিল এবছরে অনেকটা উঠে উঠে রয়েছে আমাদের ব্যালকনি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কত ছোট ছোট তার লাগিয়েছে সে যাই হোক দীপাবলির আগে বাড়িতে যে লাইট লাগানো হয়েছে এটাই অনেক ফরিনকে এতক্ষণ আটকে রেখেছি ঘ্যাও 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 আমার কান কপাল ধরে যাচ্ছে আর মনে মনে ভাবছি এরা কতক্ষণে বাড়ি যাবে বাজার থেকে শুধু দুখানা ফুলকপি আর একটু পালং শাক নিয়ে চলে এসেছি ইন্দ্র পালং শাক খুব ভালো খায় আর বাঁধাকপি শীতের এই দুই সবজি ভীষণ প্রিয় আর হাতে করে আনতে ভালোবাসে ফুলকপি বেগুন দেখবেন না সবে শীত পড়েছে তো মোটামুটি আনা শুরু হয়েছে এই দেখুন অন্যান্য বছর এ বাবা যেও না যেও না এই রাম ও দিয়ে গেছে অসুবিধার কিছু নেই দেখুন লাইটের তারগুলো আর একটুখানি ঝুললে আমার ব্যালকনিটা অন্ধকার থাকতো না এই টুনি লাইটের আলোতেই আলোকিত হয়ে যেত ভালো লাগতো দেখতে আর কি এখন সবে 7:30 বাজে বাবুকে জিজ্ঞাসা করি চা খাবে কিনা বাবা চা খাবে বাবা ওই দেখুন শুধু হালকা করে আওয়াজ পেয়েছে চা খাবি কিনা বলছে হ্যাঁ খাবো তো চলুন বন্ধুরা এরপরে আমার কাজ বলতে কিছুই নেই যদি ভাত কম পড়ে তো দুখানা রুটি বানাবো এই যা খবর আপাতত আমি আর বাবু এক কাপ এক কাপ করে চা খাই মাথা ভীষণ যন্ত্রণা করছে ওই যে বললাম ওকে আটকে রেখেছি ঘ্যাও 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 বাড়ি সারা পাড়া মাথায় করছে এরকম অবস্থা তো চলুন বন্ধুরা আমার বকবক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল করতে হবে টাটা।